বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আর এম রিঙ্কুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও চৌরাস্তায় ছাত্র ইউনিয়ন জেলা সংসদ আয়োজনে শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জেএসডি ও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী জেলা উদীচির সাধারণ সম্পাদক রেজোয়ানুল হকরিজু সদর উপজেলা সিপিবি সভাপতি আহসানুল হাবিব বাবু সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ